রাস্তায় আমি কোনো অপশন ভাড়াই খাই, তবে কাঁচের কাপে রাস্তায় এই কাপে অ্যাকচুয়ালি বাড়িতেও খাই, এরকম একটা বাড়িতেও কাপ আছে। আজকে তোমাকে আমি ঘুগনি খাও, খাবে ঘুগনি? ঘুগনি মানে কোন স্পেশাল জায়গার ঘুগনি? স্পেশাল কোনো জায়গা না, তবে সাধারণ, হ্যাঁ, স্ট্রিট ফুড, রাস্তায় কোনো স্পেশাল কোনো জায়গা না, খাবে? আজ আমি সব আমার তরফ থেকে খাওয়াবো, টাকা দেবে তুমি। মানি ট্রান্সফার করছি, মানি ট্রান্সফার। তুমি কে? তোমায় দিচ্ছি কেন? আমি তো এনাকে দেবো, চল দিয়ে দেবো, মানে ওই ইয়ান খাবো দিয়ে দেবো, এমন নয় যে আমি এতটাও খারাপ না। না না, আমার খুচরো লাগে, বাট আমাকে দেয় না খুচরো, খুচরো 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম খুচরো আমি তোমায় দিই না খুচরো। আর এটা কি হচ্ছে? আলু টিক্কি। আর এটা আলুর দম? আর ঘুগনি প্লেট কত করে? 12 টাকা। ঘুগনি টিক্কি একসাথে লাগিয়ে দাও। হাতে এসে গেছে, এবার আমরা একটু রাস্তার সাইডে যাবো, গিয়ে ট্রাই করছি। 20 টাকা, এটা 20 টাকা। তোমাকে যেটা বলেছিলাম ফার্স্ট এটা স্পেশাল খাওয়াবো, সেটা হচ্ছে এইটা। ঘুগনির সাথে যে আলু টিক্কি মিক্স করা হয় এটা আমি জানতাম না, এটা ইউনিক আইটেম। খুব ভালো, একটা গরম আছে, মানে যেহেতু এটা চাটুর উপর ছিল এজন্য ব্যাপারটা গরম। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী, এইভাবেই আমরা বেরিয়ে পড়ি উইদাউট এনি প্ল্যানিং। দেখো এখন তোমরা শুধু দেখতে থাকো, হ্যাঁ, নেক্সট আমরা কোথায় যাচ্ছি তোমাকে খাওয়াচ্ছি, আজকে ট্রিটটা তোমাকে দিচ্ছি, তুমি টাকা দেবে, ট্রিটটা আমি দেবো। খাওয়া এখানে শেষ নয়, নেক্সট আমরা যাচ্ছি, তুমি জানো এইখানে ডালের পকোড়া বলো বা যেগুলো ডালের পকোড়া হয় না ছোট ছোট, বা আলু ডালের পকোড়ার সাথে একটা আলু কি জানো হয়, আলুর পকোড়া, আলু, হ্যাঁ, আলুর পকোড়া কি থাকে? কাঁচের বক্সের ভিতর সেই পকোড়াগুলো রাখে, সেই কাঁচের বক্সের কাছেই আমি এখন যাচ্ছি, সেটাও আমি ট্রাই করব, এবং খুব হাইজেনিক, যারা খোলা রাখে না বক্সে রাখে। দেখো আমরা কিন্তু সোজা এগিয়ে যাচ্ছি, মানে এটা আমরা দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছি, ওনাদিক ধরে যাচ্ছি। এই দোকানটা বলছিলাম, এই দোকানটা দেখো 10 টাকা দেবে, আর এটা আলুর কি? আলু পকোড়া, আলু পকোড়া 10 টাকা দেবে। কটা অবধি খোলা থাকে তোমাদের? আমি কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে দেশপ্রিয় পার্কের দিকে এলে ফার্স্ট এই দোকানটাই দেখতে পাবে, যে কাঁচের বক্স নিয়ে এনাকেই আমি দেখি, আর কাউকে আমি দেখি না। এটা নিচ্ছ, সেটা ঠোঁয়ার সাইজ আছে তাই তো, 10 টাকা ছোট? আচ্ছা আচ্ছা, অনেকে জায়গা দেখি যে দাঁড়িপাল্লা দিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিসের চাটনি কোটা? ধনে পাতা আছে, আদা আছে, কাঁচা লঙ্কা, কাঁচা তেঁতুল। ও হো হো, ঠিক আছে দিয়ে দাও। কবিতা হয়ে গেল, গরম গরম পকোড়া খাবো আমরা, ধরো এইভাবেই এইভাবেই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি, আমি আমি তো বললাম ঘুরিয়ে পড়ি, ঘুরে ঘুরে বেড়াই, ঘুরে বেড়াই, মানে মাঝে মাঝে আমার আটকাচ্ছি, অ্যাকচুয়ালি বেরিয়ে পড়ি আর ঘুরে বেড়াই মিক্সড হয়ে গেছে তোমার।
ওহো ফার্স্ট পকোড়া তুমি ট্রাই করো তারপরে আমি ট্রাই করব পকোড়া হ্যাঁ ডালের পকোড়া আর এর সাথে আমরা চাটনিটা নিয়ে নিয়েছি চাটনি নিয়েছি চাটনি দিয়ে পরে খাবো আগে আমরা একটা করে ট্রাই করি আমি কারণ আরও কিছু হয়তো খাবার হতে পারে আহা কেমন তুমি খাচ্ছ আমি আহা বলছি অত ভালো ফোকাসই হচ্ছে না আমার ক্যামেরায় নরম আছে তাই তো চলো আমি এবার খেয়ে দেখি ও দাদা কি বানিয়েছেন দারুণ দারুণ ডালে বড় দারুণ খেতে খেতে গালগুলো বড় হয়ে যাচ্ছে যে সমস্ত ফুড ব্লগারদের আমি দেখি ইউটিউবে যারা স্লিম মানে ভাবি কি করে কি করে বস আমি বলি আমিও তো এত ফুড খাই না তাও আমি মোটা হয়ে যাচ্ছি হ্যাঁ তারা নিশ্চয়ই করে জিম হচ্ছে এক ধরনের ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা লম্বা লম্বা খুব সুন্দর চলো এটা আমাদের গরম করে দিয়েছে বাহ আলু ভাজাটাও ভালো ব্যাক টু ব্যাক চলছে ঘুগনি হলো আর আলু পকোড়া এই আবার চশমাটা ঝাপটে হয়ে গেছে আমরা বাইরে গিয়ে স্ট্রিট ফুড খেলো কিন্তু মাছটা যতটা বেরিয়েছি কম খুলছি তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী এইভাবেই এক্সপ্লোরার চক্রবর্তী বেরিয়ে পড়ে যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও ভালো কোনো একটা জায়গায় চা খাবো নো প্ল্যানিং তুমি যখন এনেছো তাহলে আমরা হাঁটি হাঁটতে হাঁটতে আমরা দেখি মাসি তোমার দোকানে এত চা আছে পিওর রোস্টেড চা গ্রিন টি লেবু চা রোস্টেড চা কিভাবে হয় করা হয় আচ্ছা লেবু চাও হয় ভালো আর যদি আমি ভাঁড়ে নিই আছে তোমার ভাঁড় আচ্ছা তুমি কোনো বিস্কুট নেবে এইটা তুমি সব জায়গায় এই বিস্কুটটাই বলো কারণ এইটা কি মানে খুব ভালো লাগে তোমার এটা খুব ভালো বিস্কুট মোটা মিষ্টি মিশানো একটা জোরে বলতে হবে আমার মাইক নেই মানে এই যে গোল মতো বিস্কুটটা হ্যাঁ নন্দা মহা মিষ্টি হয় মানে মিশানো থাকে টেস্টটা খুব ভালো হয় তাই কি হয়েছে আমি বলেছিলাম একটু কড়া করতে না হালকা করতে হালকা করেছে এবং লাইটের ওপরে ভালো লাগছে সত্যি ভালো কাপে রাস্তায় এই কাপে অ্যাকচুয়ালি বাড়িতেও খাই এরকম একটা বাড়িতেও কাপ আছে তোমরা কমেন্ট করো তোমার যেটা মনে আসছে তোমরা সেটাই লেখো যেটা ভিডিও দেখে যেটা মনে আসছে সেটাই লেখো এইভাবেই আমরা বেরিয়ে যাচ্ছি এবং খুব ক্যাজুয়ালি থাকি আমরা কিন্তু যে বিশাল কোনো ফুড ব্লগার বা সেরকম কিছু না তবে একজন সাধারণ মানুষ কেরমভাবে কলকাতাটাকে দেখে সেটাই তোমাদের দেখাবার চেষ্টা তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী আজকের আমাদের চা খেতে খেতে ভিডিও এইভাবে শেষ হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে তোমার কিছু বলো খুব যাচ্ছে শুধু ঘুগনি নিয়ে আগে ঠিক আছে না আলু টিক্কির সাথে মিশিয়ে দেবে বলো তুমি যেটা বলবে সেটা হবে হ্যাঁ দুটো একসাথে এটা ইউনিক হবে না সেটাই বলছি তোমাকে নিয়ে একসাথে এরকম সেলফি তো আজকে তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও চার থেকে পাঁচ দিনের মধ্যে আসছে দেখতে থাকো এক্সপ্লোরার চক্র তুমি কিছু বলবে দেখতে থাকো আর তুমি ততক্ষণ চাটা শেষ করো আমি চাটা শেষ করি খুব ঝাঁজ লাগছে ভালো অ্যাকচুয়ালি আদার ঝাঁজ খুব ভালো মানে শীতকালে এটা খেতে কিন্তু বেশ গলার গলার অবস্থা খারাপ হলে তো ওরা খেতে পারো আর দেখতে থাকো কাটো একবার উঠে পড়েছি মেট্রো স্টেশন যাচ্ছি কালীঘাট নামবো কালীঘাটে নেবে দেখবো ওখানে কি খাবার পাওয়া যায় সেখানে মানে কালীঘাটে কি খাবার পাওয়া যায় না মানে কালীঘাট মেট্রো স্টেশনে নামবো মানে রাসবিহারী এক্স্যাক্টলি রাসবিহারী রাইট কালীঘাটে অনেকগুলো এক্সিট আছে কি হয় জানি না দুধ চা খাওয়া প্ল্যান করে যাই আর গিয়ে লেবু চা কিন্তু এখানে সব রকম চায়ের অপশান আছে জায়গাটা কোথায় বলো অ্যাড্রেস বলো হ্যাঁ
পতাকার মাঝে নিচের দিকে দেখো তোমায় কিরম ভাবে দেখাচ্ছে দেখো লেগমালের সাথে নিজে এতক্ষণ ধরে খুঁজছিল কি দেখ বলা যায়।